নমস্কার বন্ধুরা, মাহিস রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব বলে। আর আজকে যে রেসিপিটি আমি শেয়ার করব তার নাম হচ্ছে ভেজ স্প্রিং রোল। ভেজ স্প্রিং রোলের ব্যাপারটা কীভাবে তৈরি হবে সেটাও আমি দেখিয়ে দেবো, কীভাবে স্টোর করতে পারবে তার টিপসও আমি বলে দেবো, আর কীভাবে ভেজ স্প্রিং রোলটা পুরো তৈরি হবে সেটা কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। যেহেতু একটা ভিডিওর মধ্যে শেয়ার করব তাই একটু বড় হয়েছে ভিডিওটা, তাই শেষ পর্যন্ত পাশে থেকো। আর যদি ভালো লাগে আমার চ্যানেল রেসিপিগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা। তাহলে চলো দেখে নিই আজকের যে রেসিপি ভেজ স্প্রিং রোল সেটা কীভাবে তৈরি হবে। আর স্প্রিং রোলটা প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, একদম ক্রিস্পি হবে সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে, অথবা বাড়িতে যদি কোনো পার্টি থাকে তার জন্য কিন্তু খুব ভালো এটা। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি হবে আজকে ভেজিটেবল স্প্রিং রোল। আর তৈরি করার জন্য প্রথমে আমি একটা ননস্টিক কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল। আমি সাদা তেল নিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো রসুন কুচি। আমি রসুন কুচি নিয়েছি 1/4 টিস্পুন। এবার একটু নেড়ে আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচিও আমি 1/4 টিস্পুনেরও একটু কম নিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে নিতে হবে। নেড়ে আমি এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি 4 টেবিল স্পুন নিয়েছি। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একে একে আলু। আলুটা এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আমি 1/4 কাপ দিয়েছি। 1/4 কাপ দিচ্ছি গাজর, সেটাও আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। দিচ্ছি ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকাম কুচি আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো, একটা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি, সেটাও আমি ছোটো ছোটো টুকরো করে এরকমভাবে দিয়ে দিলাম। দিয়েছি 2 কাঁচা লঙ্কা এরকমভাবে টুকরো করে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব সবজি একসাথে তেলের সাথে নিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে সবজিগুলো কিন্তু ভাজার মধ্যে সেদ্ধ হয়ে যেতে হবে, এর জন্য টুকরোগুলো একটু ছোটো ছোটো করে নিতে হবে। আর এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি জিরের গুঁড়ো নিয়েছি 1/4 টিস্পুন, আর ধনের গুঁড়োও নিচ্ছি আমি 1/4 টিস্পুন। নিয়ে ভালো করে সব সবজির সাথে মিশিয়ে নিতে হবে, এরকম ভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে সব সবজির সাথে। এবার এর মধ্যে আমি শেষে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি, এটা একটু কম বেশি করে তোমরা দিতে পারো। আমার সবজিটা সেদ্ধও হয়ে গেছে আর ভালো মতো পুরটা রেডিও হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার আমি এর একটা ব্যাটার তৈরি করব, শীতটা তৈরি করার জন্য। তার জন্য আমি নিচ্ছি 1 কাপ ময়দা, নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। পরিমাপটা কিন্তু ঠিকঠাক মতো নিতে হবে, তবেই কিন্তু ব্যাটারটাও ঠিক হবে আর শীতটাও ঠিকঠাক হবে। নিচ্ছি এবার পরিমাণ মতো লবণ, নিয়ে ভালো করে সব মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। জলটা কিন্তু অল্প করে দিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি কতটা এটা পাতলার ঘন হয়েছে। ভালো করে নেড়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে কিছুটা ব্যাটার উঠিয়ে নিচ্ছি, কেন উঠিয়ে নিচ্ছি আমি পরে বলে দিচ্ছি। এবার একটা ননস্টিকের প্যানে আমি ভালো করে অয়েলটা ব্রাশ করে নিলাম, এবং সেই ব্রাশই ব্যাটারে ডুবিয়ে এভাবে অয়েল ব্রাশ করার মতো ব্যাটারটা এইভাবে দিয়ে দিচ্ছি আমি শীতটা তৈরি করার জন্য। শীতটা অনেকভাবেই তৈরি করা যায়, অনেকে পাটি সাপটা যেভাবে করে সেভাবেও করতে পারো, কিন্তু আমার সব থেকে ভালো আর সুবিধা এটাতেই হয়। আমি 3-4 রকমভাবে করে দেখেছি, আমার সব থেকে সুবিধা কিন্তু এরকমভাবেই হয়েছে আর এটাতে পারফেক্ট হয়, এর জন্য আমি এভাবেই শেয়ার করছি তোমাদের সাথে। এরকমভাবে দিয়ে নেওয়ার পরে ফ্লেমটা লো রেখে 1 মিনিট মতো হলেই কিন্তু শীতটা খুব সহজেই উঠে আসবে, পারফেক্টভাবে তৈরিও হয়ে যাবে। এভাবেই ব্রাশটা
ব্রাশটা ব্যাটারে ডুবিয়ে আবারও আমি দিয়ে এরকম ভাবেই করে নেবো। তার আগে 2-3 ফোঁটা তেল আমি দিয়ে নিয়েছি। আবার আমি ব্যাটারে এরকম করে ব্রাশটা ডুবিয়ে এরকম অয়েল ব্রাশ করার মতো দিয়ে দিচ্ছি, গোল মতো একটা করে নেব, যতটা সম্ভব গোল মতো করার এরকম ভাবেই করে নিতে হবে। খুব বেশি ঘন কিন্তু এটা হলে চলবে না, আর এক জায়গায় খুব বেশি দেবে না, তাহলে কিন্তু ব্যাটারটা এক জায়গায় অনেকটা বেশি পড়ে গেলে শীটটা অনেক বেশি মোটা হয়ে যাবে এক জায়গা থেকে, তাই চেষ্টা করবে যে সব জায়গায় সমান পরিমাণে দেওয়ার। আমি গোল করে নিয়েছি, এক মিনিট মতো রেখে দেওয়ার পরেই কিন্তু এটা আরামসে হয়ে যাবে। আর ফ্লেমটা কিন্তু লো করে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, নিচ থেকে উঠবেও না। এভাবে দেখো কত সুন্দরভাবে কিন্তু এটা উঠে এসছে। এভাবেই কিন্তু শীটগুলো তৈরি করে নিতে হবে, এভাবেই আমি সব শীটগুলো তৈরি করে নেব। আমার সব শীটগুলো তৈরি হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি আর একবার আর কীভাবে এগুলোকে স্টোর করা হবে তার টিপসও আমি বলে দিচ্ছি। স্টোর করার ক্ষেত্রে একটা এয়ারটাইট কন্টেনারে একটা রাখতে হবে প্রথমে, তার উপরে অল্প করে ময়দা ছিটিয়ে তার উপরে আবার একটা র্যাপার রাখতে লাগবে। এভাবে একটা র্যাপার রেখে তার উপরে ময়দা, আবার র্যাপার, আবার ময়দা, এভাবেই কিন্তু স্টোর করতে হবে, আর 6-7 দিন এটা স্টোর করা যাবে। এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজারে রেখে দিতে হবে। তাহলে ওটা বলে দিলাম যে কিভাবে রাখতে হবে। এবার আমি রোলটা কিভাবে তৈরি হচ্ছে বাকিটা সেটাও আমি দেখিয়ে দিই। একটা র্যাপার এভাবে আমি নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি পুর দিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন মতো পুরটা দিলাম। দিয়ে এবার যে ব্যাটারটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা থেকে নিয়ে এভাবে আমি আঙুল দিয়ে র্যাপারের চারিপাশে লাগিয়ে দিচ্ছি। এটা লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে এটা পুরো র্যাপারটা তৈরি হয়ে যাবে, একদম যখন রোলটা তৈরি করব আর তেলে যখন দেব ভাজতে তখন এটা ছেড়ে যাবে না, এর জন্য সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এবার 2 পাশ দিয়ে এরকম ভাবে সুন্দর করে মুড়ে নিয়ে এরকম গোল করে দিতে হবে, এইভাবে পুরো মুড়ে দিতে হবে। আর মুড়ে দিলে কিন্তু সুন্দরভাবে লেগে থাকবে, তেলে দিলে খুলে যাবে না। আমার একটা তৈরি হয়ে গেছে বন্ধুরা, এভাবে আমি আর একটাও তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা স্প্রিং রোলের এরকম র্যাপার নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি 1 টেবিল স্পুন পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে চারপাশে ব্যাটারটা এরকম ভাবে আঙুল দিয়ে লাগিয়ে দিচ্ছি। এভাবে লাগিয়ে 2 পাশে এরকম ভাবে মুড়ে নিচ্ছি। মুড়ে এবার আমি গোল করে এরকম ভাবে তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আরো একটা, এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখো আমি সবগুলো তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য ডিপ ফ্রাই করতে হবে, আর তার জন্য পরিমাণ মতো তেল কড়াইতে দিয়ে গরম করে নিতে হবে। মিডিয়াম গরম হয়ে গেলে আমি একটা একটা করে রোল কড়াইতে দিয়ে দিচ্ছি। যে কটা সম্ভব হবে একবারে দিয়ে নেবে। আমি এখানে কড়াইয়ের 3-4টা দিতে পারবো, আর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে। 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ কিন্তু এটাকে উল্টে দিতে হবে, আর তাহলে একদম ক্রিস্পি ভাবে এটা তৈরি হয়ে যাবে। 1 পিঠ হয়ে গেছে, আমি আরো 1 পিঠ উল্টে দিলাম। আমার রেডি হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নেব। এবার এগুলো উঠিয়ে নিয়ে আমি পরে যে বাকিগুলো আছে সেগুলোকে আমি একে একে আবার তেলে দিয়ে দিচ্ছি। বাকিগুলো দিয়ে এগুলোকেও আমি গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নেবো। 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ আমি উল্টে দেবো।
এভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এগুলো আমার রেডি হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিলাম। এটা করা কিন্তু খুবই সহজ বন্ধুরা, বাড়িতে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। একটু তিন চারটে স্টেপ হয়তো আছে, কিন্তু খুবই কিন্তু সহজ। তাই বাড়িতে তৈরি করবে তোমরা এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে কোনো একটা সুন্দর রেসিপির সাথে।